বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরউদ্দিন শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। কমরউদ্দিনের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন। বার্মিংহামের স্থানীয় প্রতিনিধি সৈয়দ নাসির ও আব্দুল আহাদ সুমনের ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ কমরউদ্দিন শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সিলেটের বিয়ানীবাজারের অধিবাসী কমরউদ্দিনের মৃত্যুকালে বয়স ছিল আনুমানিক 67 বছর। বৃহস্পতিবার বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সাথে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের কিদিমিনিস্টার সাফারি পার্কে অবকাশ যাপনে গিয়েছিলেন তারা। হোটেলে রাত্রিযাপনের পর সকালে আনুমানিক 8টায় কমরউদ্দিন জগিং করতে গিয়ে অসুস্থ বোধ করলে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হলেও হৃদযন্ত্রের ক্রিয়া আর সচল হয়নি কমরউদ্দিনের। কমরউদ্দিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবার ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেতাকে দেখার জন্য স্থানীয় ফিউনারেল সেন্টারে ভিড় করেন নেতাকর্মীরা। আলহাজ কমরউদ্দিনের মৃত্যুতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। তারেক রহমান তার শোক বার্তায় জানিয়েছেন, নিবেদিত প্রাণ এই নেতার ত্যাগ ও কঠোর পরিশ্রমের অবদান বিএনপি ও তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনোদিন ভুলবেন না। তার কাজ তরুণ রাজনৈতিক কর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। কমরউদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ইস্টার হলিডের কারণে আগামী মঙ্গলবারের আগে কমরউদ্দিনের মৃতদেহের ছাড়পত্র পাওয়া সম্ভব নয়। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।